চলছে হেমন্ত, কৃষকের ঘরে উঠছে নতুন ধান, কার্তিকের শেষ দিকে শীতের আগমনী বার্তা। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, চলছে শীতবরণের নানা প্রস্তুতিও। রস আহরণে কাঁটা হচ্ছে খেজুরের গাছ, ব্যস্ততা বেড়েছে লেপ্তশক তৈরির কারিগরদেরও। সাতক্ষীরা ও গাইবান্ধা প্রতিনিধির তথ্য ছবি তারা জানাচ্ছেন মাসুমা লিসা। হেমন্তের শেষ মাসে শীতের আমেজ মিলছে, কিন্তু বাড়েনি তীব্রতা। তবে শুরু হয়েছে শীতের প্রস্তুতি, চলছে খেজুরের গাছ কাটা। বিলুপ্ত প্রায় পেশাব শিউলি বা গাছিদের ব্যস্ততা বেড়েছে, রসের অপেক্ষায় সাতক্ষীরাবাসী। 50 বছর ধরে খেজুরের গাছ কাটা শিউলি হলেন সাতক্ষীরার বাবুলিয়া গ্রামের আব্দুর রহিম, বয়স 70 ছুঁই ছুঁই। শীতের মৌসুম এলেই দড়ি ঝুড়ি আর ধারালো সব দা নিয়ে বেরিয়ে পড়েন খেজুর গাছ কাটতে। শিউলি বা গাছি পেশাটাই এখন বিলুপ্তির পথে, তারপরও পৈতৃক পেশা ধরে রাখতে খেজুরের গাছ কাটছেন 50 বছর ধরে। শিউলির কেটে দেয়া খেজুরের গাছ থেকে মেলে রস, তৈরি হয় গুড়, পাটালি, সন্দেশ আর নানা পিঠাপুলি, আর গাছের পাতা থেকে তৈরি হয় ঐতিহ্যবাহী চাটাই। আমাদের গ্রামের আব্দুর রহিম ভাই, আসলে উনি ছাড়া এই গ্রামে আর কেউই এই কাজটা করেন না। উনি অক্লান্ত পরিশ্রম করে এই কাজটা এখনো করেন। অঘ্রাণ মাসে এই খেজুর গাছ কাটে, এই রস খাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি। এখন ওই রহিম আসে বলে এখন একটু ভালো জিনিসটা পাই। আমাদের পিঠে পায়েস করতে গেলে খেজুরের রস লাগে। রসের দাম বেড়েছে, আগে 10 টাকা কিনতাম, কিন্তু সেই রস কিন্তু এখন 300 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু শিউলির মর্যাদাটা কিন্তু বাড়িনি। খেজুরের রস, তালের রস, এগুলো আমাদের, এবং তালের গুড়, খেজুরের গুড়, এগুলো আমাদের বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অংশ। এই ঐতিহ্য আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে। সাতক্ষীরাবাসীর চাওয়া, টিকে থাকুক বাংলার ইতিহাস ঐতিহ্যের মহাস্মারক এই খেজুরের রস আর মৌসুমি পেশা শিউলি। এদিকে উত্তরের জেলা গাইবান্ধায় শীতের আমেজ কিছুটা বেশি, পরতে হচ্ছে মোটা কাপড়, রাতে কাঁথার ব্যবহার শুরু হয়েছে। শীতের তীব্রতা বাড়ার আগে শুরু হয়েছে লেপ্তশক আর বালিশ তৈরির কাজ। বাজারে তুলা, লেপ, তোষক, বালিশ তৈরির সারি সারি দোকান। তুলা ও রং বেরঙের কাপড়ে লেপ্তশক তৈরিতে ব্যস্ত কারিগররা। উপকরণের দাম সহনীয় থাকলেও বেড়েছে কারিগরদের মজুরি। মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো ব্যবসা চলতেছে, রেডিমেড বানালে আমাদের মজুরি কম পড়ে। শীতের আগে আগে তোষক আর বালিশ বানাতে আসছি, বানাতে আমার খরচটা বেশি ভর্তিছে। কাজ কাম নিয়ে ব্যস্ত আছি, হচ্ছে কথা বলার টাইম নাই। শীতের 3 মাস শুধু লেপ্তশকের কাজ করি। সব মিলিয়ে শীতের তীব্রতা বাড়ার আগেই দেশ জুড়ে জোরে সোরেই চলছে নানা প্রস্তুতি। মাসুমা লিসা, 21 টেলিভিশন।